নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। লাউয়ের পায়েস বানাবার জন্য প্রথমে লাউটাকে আমি স্কিনটাকে পিল অফ করে নিচ্ছি একটা পিলার দিয়ে। তারপরে এটাকে আমি গ্রেট করব, পিসেস করে কেটে নেবো লাউটাকে। তারপরে এক একটা পিস করে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার এরপরে লাউয়ের ভেতর থেকে জলটাকে আমাকে বের করতে হবে, যেটার জন্যে আমি একটা কটনের ক্লোথ নিয়েছি। ওইটার মধ্যে লাউটাকে একটা ভালো করে রেখে পরে এক্সেসিভ জলটাকে স্কুইজ করে আমি বের করে নিচ্ছি, যতটা পারছি ততটা বের করছি। এই জলটা অবশ্যই আমি পায়েসে ইউজ করছি না, এই জলটা আমি ফেলে দেব। বের করা হয়ে গেছে আমার লাউয়ের থেকে এক্সেসিভ জল। এবার আমি একটা প্যানে দু চামচ ঘি দেবো, মিডিয়াম ফ্লেমে পুরো পায়েসটা রান্না করব। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি লাউগুলোকে অ্যাড করে দেব। লাউটা অ্যাড করে দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ফ্রাই করে নিচ্ছি। স্মেলটা দারুণ আসছে এর থেকে। এরপর আমি অ্যাড করছি ইলাইচি পাউডার। বাড়িতে ইলাইচি পাউডার না থাকলে আপনি গোটা ইলাইচি তিন চারটে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে অ্যাড করে দিতে পারবেন। এরপর আমি ওয়ালনাট দিচ্ছি, একটা ফুল ফ্যাট ক্রিম মিল্ক আমি এর মধ্যে ইউজ করছি। দু চামচ চিনি আমি অ্যাড করছি, হাফ কাপ মাওয়া ইউজ করছি এখানে। এরপর আমি একটু মিল্ক পাউডার ইউজ করব, ওয়ান অ্যান্ড হাফ স্পুন আমি ইউজ করেছি এখানে। ভালো করে গাঢ় গাঢ় হয়ে আসছে এবার পায়েসটা। একটু কিশমিশ অ্যাড করে নিচ্ছি, হয়ে এসেছে পায়েস আমার। এবার গ্যাসটাকে অফ করে এবার একটা সার্ভিং বলে পায়েসটাকে আমি নিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু চপড অ্যালমন্ডস দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। গরম গরম লাউয়ের পায়েস খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা।